গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রশ্ন হলো প্রত্যেক পরিবারের কত টাকা করে দিতে হবে? প্রশ্নটা সবাই একবার দেখে নাও। একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমান পরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবারের কত টাকা করে দিবে? এটা হলো আমাদের প্রশ্ন। এখন আসো আমরা সলিউশনে চলে যাই। আমরা যদি এই 80,000 টাকা 367 পরিবারের মধ্যে ভাগ করি, তাহলে প্রত্যেক পরিবারের কত টাকা করে ভাগে পড়বে বা কত টাকা করে দিতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হলো এই মোট টাকাকে পরিবারের সংখ্যা দ্বারা ভাগ করব। এর আগের দিনে কিন্তু আমরা ভাগ শিখছি, গুরুত্বপূর্ণ ভাগ। যারা এর আগের ক্লাস করোনি তারা আজকেও কিছু কৌশল শিখতে পারো। খেয়াল করো, আমরা 367 দ্বারা এই 80,000 ভাগ করব। ভাগের প্রথম নিয়ম হলো ভাজকে কয়টা অঙ্ক আছে সেটা দেখতে হবে। ভাজকে অঙ্ক আছে তিনটা, এই তিন অঙ্কের মান হলো 367। আমরা এই ভাজ্যের তিনটা অঙ্ক আগে নেব। নিয়ম হলো ভাজকে যতটা অঙ্ক থাকবে ভাজ্যের ততটা অঙ্ককে আমরা ভাগ করার চেষ্টা করব। তাহলে ভাজকের তিনটা অঙ্কের মান হলো 367, এখানে তিনটা অঙ্কের মান হলো 800। অর্থাৎ ভাজ্যের তিন অঙ্কের মান ভাজকের তিন অঙ্কের মানের চাইতে বড়, তাহলে ভাগ করা যাবে। অর্থাৎ ভাজকের অঙ্ক আর ভাজ্যের অঙ্কের মান যদি সমান হয় অথবা ভাজ্যের অঙ্কের মান যদি ভাজকের অঙ্কের চাইতে বড় হয় তাহলে ভাগ করা যাবে। আর যদি ভাজ্যের তিন অঙ্কের মান ভাজকের তিন অঙ্কের মানের চেয়ে ছোট হয় তখন ভাগ করা যাবে না, তখন আরও একটা অঙ্ক বাড়িয়ে দিতে হবে। আমি এটাই আর আগের ক্লাসে তোমাদেরকে আলোচনা করছি। যারা আগের ক্লাস করছো তারা এই জিনিসটা তখনও বুঝছো, আবার এখনও আমি বুঝাই দিলাম। আগের দিন যারা ক্লাস করোনি তারা জিনিসটা বুঝে নাও। নিয়ম হলো ভাজকে যতটা অঙ্ক থাকবে আমরা ভাজ্যের ততটা অঙ্কে ভাগ করার চেষ্টা করব। যদি ভাজ্যের অঙ্কগুলানের মান ভাজকের অঙ্কের মানের চাইতে ছোট হয় তাহলে আরও এক অঙ্ক বাড়িয়ে দেব। আর যদি ভাজ্যের অঙ্কের মানগুলো ভাজকের অঙ্কের মানের সমান হয় অথবা বড় হয় তাহলে আমরা ভাগ করা যাবে। তাহলে আমরা এখানে তিন অঙ্ক নিলাম, তিন অঙ্কের মান হলো 800 আর এখানে তিন অঙ্কের মান হলো 367। এখন প্রশ্ন হলো 367-800 ভিতরে কয়বার যাবে? নিয়ম হলো 367 ঘরের নামতা করতে হবে, কিন্তু 367 ঘরের নামতা মুখস্থ করা তো সম্ভব না। তাহলে এখানে আমি কিছু কৌশল শিখাই দিছি আর আগের ক্লাসে, এই সেই কৌশলটা আমি আবার একবার শিখাই দিলাম। খেয়াল করো, যখন এরকম ভাজকে বড় বড় অঙ্ক থাকবে 300, 400, 500 সেইগুলো ঘরের নামতা পড়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। তখন নিয়ম হলো দেখতে হবে ভাজকের প্রথম অঙ্কের মান কত। খেয়াল করো, ভাজকের প্রথম অঙ্কের মান এখানে 3, ভাজ্যের প্রথম অঙ্কের মান কত? ভাজ্যের প্রথম অঙ্কের মান হলো এখানে 8। 3 8-এর ভিতরে কতবার যায়? 3 8-এর ভিতরে 2 বার যায়। সুতরাং 367-800 ভিতরে 2 বার যাবে। এইভাবে যদি আমরা কিছু কৌশল করি তাহলে বড় বড় ভাগ আমরা খুব সহজে দ্রুত করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, কৌশলটা তোমরা আর একবার দেখে নাও। যখন ভাজকে বড় বড় অঙ্ক থাকবে, সংখ্যা থাকবে যেগুলোর নামতা মুখস্থ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমাদের দুইটা কৌশল। একটা হলো এই ভাজকের সংখ্যাকে 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা গুণ করতে করতে এই ভাজ্যের সংখ্যার সমান হবে বা কাছাকাছি যাব, এর উপরে যাওয়া যাবে না। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো এই নিয়মে গেলে অনেক সময় লাগবে। আর আরেকটা নিয়ম হলো ভাজকের প্রথম অঙ্ক ভাজ্যের প্রথম অঙ্কের ভিতরে কতবার ভাগ যায়। যেমন এখানে ভাজকের প্রথম অঙ্ক 3, ভাজ্যের প্রথম অঙ্ক 8, 3 8-এর ভিতর 2 বার যায়। সুতরাং 367-800-এর ভিতরে 2 বার যাবে। তাহলে আমরা ভাগ করলে 2 বসাই দিলাম। এরপরের কাজ হলো এই 2 দ্বারা
ভাজকের তিনটা অঙ্কে গুণ করে আমরা 800 নিচে লিখে দেব, তাহলে 367 কে 2 দ্বারা গুণ করে হলো 734, 800 নিচে 734 লিখলাম। লেখার পর আমরা এখন 800 থেকে 734 বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 66, খেয়াল করে দেখো 66। তারপরে আমরা আরেকটা অঙ্ক শূন্য নামে এলে আসলাম, তাহলে আমাদের এবার নতুন ভাজ্য হলো 666, খেয়াল করো 666। এখন এই 666কে আমরা 367 দ্বারা ভাগ দেব, তাহলে আমাদের নিয়ম হলো 3 6 এর ভিতরে কয়বার যায়, 3 6 এর ভিতরে যায় 2 বার, তাহলে আমরা এখানে ভাগ করলে আমরা 2 বসাই দেব। এখন 2 দ্বারা যদি 367 গুণ দিই তাহলে গুণফল 660-এর চাইতে বেশি হয়ে যায়, সুতরাং এখানে যদি আমরা ভাগ করলে 2 বসাই তাহলে 2 দ্বারা 367 ভাগ করলে ভাগফল 660-এর বেশি হয়ে যায়, সুতরাং এই গুণফল এই ভাজ্যের চাইতে বেশি হতে পারবে না, যেহেতু 2 বার দিলে 2 বার ভাগফলে বসাইলে এখানে গুণফলটা 660-এর চাইতে বেশি হয়, সুতরাং আমরা 2-এর চাইতে 1 কমিয়ে দিলাম, অর্থাৎ 1 বার দিলাম, তাহলে আমরা ভাগফলে 1 বসাই দিলাম। এখন এই 1 দ্বারা 367কে গুণ করে আমরা 660-এর নিচে বসালাম, এরপর আবার বিয়োগ করলাম, বিয়োগ করে আমাদের বিয়োগফল হলো 293। এরপরে আরেকটা অঙ্ক আমরা ভাজ্য থেকে নামাইলে আসলাম, এখন আমাদের নতুন ভাজ্য হলো 2930, খেয়াল করো এখন এই 2930 আমাদের নতুন ভাজ্য, এই 2930-এর ভিতরে 367 কতবার যাবে, এটা বোঝার নিয়ম হলো আমাদের ভাজকের প্রথম অঙ্ক 3, ভাজ্যের প্রথম অঙ্ক হলো 29, খেয়াল করো তাহলে 3 দ্বারা আমরা 29 ভাগ করলে 3 9 27, 9 বার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা করব কি 9 দ্বারা এটা গুণ দেব, 9 দ্বারা 367 গুণ দিলে 2930-এর বেশি হবে, তাহলে 9-এর সাথে 1 কমিয়ে দেবো 8 দেবো, 8 দ্বারা এটা গুণ করলে আমাদের গুণফল তখনও 2930-এর সাথে বেশি হবে, তখন আরও 1 বার কমিয়ে দেবো 7 বার দেবো, 7 বার দিলে গুণফল আমাদের 2570। তাহলে 367 দ্বারা 2930 ভাগ করার নিয়ম হলো 3 দ্বারা আমরা 29 ভাগ দেব, 3 29-এর ভিতরে যায় 9 বার, 3 9 27, তাহলে 9 কিন্তু আগে আমরা ভাগ করলে বসাবো না, 9 দ্বারা এই ভাজকে গুণ করে দেখবো ভাগ গুণফলটা এর সাথে বেশি হয় কিনা, যদি বেশি হয়ে যায় তাহলে 1 কমে দেবো, তাহলে 8 দিলাম, 8 দ্বারা এখানে গুণ করার পর দেখলাম তাও 2930-এর চাইতে বেশি হয়, তাহলে আরও 1 কমিয়ে দিলাম, 7 বার দিলে আমাদের গুণফল 2570, তাহলে আমরা বিয়োগ করে 361 আমরা ভাগ শেষ পেলাম, খেয়াল করো তাহলে প্রত্যেক পরিবার যদি 317 টাকা করে দেয়, 217 টাকা করে দেয়, তাহলে কিন্তু 361 টাকা আরও শর্ট পড়ে, অর্থাৎ কাজের জন্য যে আমাদের 80,000 টাকা দরকার, প্রত্যেক পরিবার 217 টাকা করে দিলে আরও 361 টাকা মানে দরকার লাগে, মানে ওই টাকাটা ওঠে না, 361 টাকা আমাদের কম পড়ে যায়, তাহলে আমাদের কাজ কি, যদি এখানে প্রশ্ন বলছে প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে, খেয়াল করো প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে দেয় তাহলে আমাদের কাজ করতে যে 80,000 টাকা দরকার, 80,000 টাকা ওঠে না, অর্থাৎ 361 টাকা কম পড়ে যায়, তাহলে এই 361 টাকাও তো ওই পরিবারগুলোকে দিতে হবে, দেখো প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে দেয় তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে 361 টাকা কম জমা হবে, তাহলে এই টাকাটাও তো প্রত্যেক পরিবারকে দিতে হবে, সুতরাং প্রত্যেক পরিবারকে আরও 1 টাকা করে দিতে হবে, সুতরাং প্রত্যেক পরিবারকে দিতে হবে 217-এর সাথে 100 টাকা, অর্থাৎ 218 টাকা করে দিবে, 218 টাকা করে দিলে প্রয়োজনীয় আমাদের 80,000 টাকা খরচ করার পর কিছু টাকা বেঁচে যাবে, কিন্তু বেঁচে যাবে, ওটা পরবর্তীতে কাজে লাগানো যাবে, কিন্তু যেই টাকাটা কম 217 টাকা করে দিলে তো আমাদের 361 টাকা কম পড়ে যায়, এখন এই 361 টাকা কম থাকলে তো আমাদের প্রয়োজনীয় কাজ হবে না,
তাহলে এই 361 টাকা কিন্তু ওই পরিবারগুলোকে দিতে হবে। যেহেতু 217 টাকা করে দিলে 361 টাকা কম পড়ে যায়, সুতরাং প্রত্যেক পরিবারকে আরও 1 টাকা করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক পরিবারকে 218 টাকা করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, হ্যালো, এখন তোমাদেরকে আমি ফ্লোর দিলাম, তোমাদের যার যা কথা আছে এখন আমাকে বলো। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার, স্যার সবাইকে মিউট করে দেন। তোমরা শুধু আমার কথা শোনো, আর গ্রুপে দিয়েন না, একজন কথা বলো, ফারিয়া তুমি আসো আমার সাথে। ফারিয়া 331 রোল, তুমি কথা বলো বাবা। তুমি এই যে আমরা ভাগটা করলাম, এই ভাগ, এই ভাগটা কি ক্লিয়ার হইছে? হ্যালো, কোনো প্রবলেম আছে? যাদের না স্যার, আমি যাকে কথা বলতে বলছি সে কথা বলছি, তোমরা কথা বলো না। তোমরা যদি তাহলে কিন্তু আমি সবাইকে মিউট করে দিই। আমি যাকে কথা বলছি বলবো সে কথা বলবে। 53 রোল মারিয়া, 53 রোল মারিয়া, তুমি আসো বাবা। মারিয়া 53 রোল, হ্যাঁ বলো, তোমার কি কথা আছে বলো। তুমি কি এই অঙ্ক বুঝতে পারছো? যাদের অঙ্ক বুঝতে অসুবিধা বা কোন প্রবলেম আছে তারা আমার কথা বলো। এই যে এরা দেখো, এই যে জারিন, তুমি মিউট করে রাখো না জারিন। জারিন তোমাকে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। জারিন, স্বপ্নিল, তোমরা কিন্তু ভিডিও অফ মিউট করে রাখনি, তোমরা সাউন্ড মিউট করে রাখনি। স্বপ্নিল, তোমাদের কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেবো। যারা মিউট করে রাখনি সবাই মিউট করো, দ্রুত মিউট করো, না হলে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো তোমাকে। হারিয়া, দেবাশ্রী, তোমরা মিউট করো নি কেন? সবাই মিউট করো, একজন একজন করে রাখো। এখন আসো, এই প্রশ্ন আলোকে তোমাদেরকে একটা কাজ দিলাম আমি। এইটা সবাই, এই যে দেখো, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। তাহলে এখানে প্রশ্ন হলো, 60,000 টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এই কাজটা তোমরা এখনই ভাগ করে আমাকে রেজাল্ট দেখাও। এখনই তোমরা খাতা কলমে এই ভাগ করে আমাকে দেখাও, সবাই ভাগ করো। তোমাদেরকে এই কাজটা এখনই দিলাম। কে দ্রুত এই ভাগ করে ভাগফল বের করে ভাগফল আর ভাগ শেষ আমাকে দেখাতে হবে, কে সবার আগে দেখাতে পারে তাকে একটা আমি সারপ্রাইজ দেব। দ্রুত ভাগ করে দেখাও। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, এরকম 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এইভাবে তোমরা এই ভাগটা করে আমাকে এখনই দেখাও। তোমাদের কাজ দিলাম, এটা সময় 5 মিনিট, 5 মিনিট পর আমি তোমাদের থেকে রেজাল্ট নিব। অর্থাৎ এই 128 দ্বারা 60,000 কে ভাগ করো। আমি যেরকম ভাগ করলাম না,
128 দ্বারা 60000 কে ভাগ করে আমাকে ভাগফল বের করে দেখাও। হ্যালো, ভাগ করতে পারছো সবাই? হ্যালো হ্যালো, হ্যাঁ করতেছি। তারপরে ভাগ করো তো বাবা, ভাগ করে রেজাল্ট বের করো। 5 মিনিট সময় তোমাদের, 3 মিনিট চলে গেছে আর 2 মিনিট, 2 মিনিটের ভিতরে ভাগটা করে আমাকে দেখাতে হবে। সবার আগে কে ভাগ করতে পারে দেখি, তোমরা শুধু কথা বলো, এত হইচই করলে ক্লাস হয়? আমার কাছে 95 জন স্টুডেন্ট তোমরা জয়েন করছো, 95, এর ভিতরে কোন শিক্ষার্থী সবার আগে এই 60000 কে 128 দ্বারা ভাগ করে ভাগফল বের করতে পারে দ্রুত? তোমাকে দেখাও। অনেক ধন্যবাদ, যারা সবার আগে করতে পারছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। কে বল, সবার আগে আমাকে স্ক্রিনে খাতা দেখালে কে বাবা, রোলটা বলো তো, স্ক্রিনে খাতা দেখালে কে, সে রোলটা বলো। শুভ, এই যে স্ক্রিনে যে আমাকে খাতা দেখালে এখনই খাতি অঙ্ক করার পর, তার রোলটা বলো তো। হ্যালো, তোমাকে শুনতে পাচ্ছো বাবা আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। তোমার নামটা আর রোলটা বলো, তোমার নাম আর রোল কি? স্যার আমার নাম জারিন তাসনিম সাহেবা। রোল কত বাবা? রোল 41। তুমি আমাকে খাতা দেখাছো, এই যে এখানে স্ক্রিনে খাতাটা দেখাও, স্ক্রিনে স্যার দেখাচ্ছি তো। হ্যাঁ দেখ, আমি তো দেখতে পাচ্ছি না, আর একবার দাও তো স্ক্রিনে। এই তো স্যার। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা এখন দ্বিতীয় পর্যায়ে চলে যাব। সবাই এখন যে পর্যন্ত কাজ করছো ওই পর্যন্ত অফ থাকো, এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। খেয়াল করো এই যে অঙ্কটা দেখো, 48000 কে 800 দ্বারা ভাগ করব। খেয়াল করো এখানে ভাজ্য সংখ্যাটি হলো 48000 আর ভাজক সংখ্যাটি হলো 800। এই ভাগে কেউ যদি সরাসরি 48000 কে 800 দ্বারা ভাগ করে তাহলে ভাগফল চলে আসবে, সমস্যা নেই। কিন্তু আমরা একটু কৌশল অবলম্বন করে এই বড় ভাগ অঙ্কটিকে আমরা ছোট আকারে প্রকাশ করতে পারি, তাও কিন্তু রেজাল্ট একই আসবে। খেয়াল করো আমাদের ভাজকে আছে 8-এর পরে 2টা 0, ভাজ্যে 48-এর পরে আছে 3টা 0। এইরকম যদি কোনো অঙ্ক হয় তাহলে ভাজ্য এবং ভাজক থেকে সমান সমান শূন্য বাদ দেওয়া যাবে, অর্থাৎ আমরা এই 800 থেকে 2টা 0 বাদ দিলাম, 48000 থেকেও 2টা 0 বাদ দিলাম, তাহলে আমাদের নতুন ভাজক হলো 8 আর নতুন ভাজ্য হলো 480। তাহলে আমাদের দেখো 8 দ্বারা ভাগ করা 800-র চাইতে 8 দ্বারা ভাগ করা সহজ, সুতরাং আমরা যদি একটু কৌশল অবলম্বন করি তাহলে আমরা খুব সহজে এই ভাগটা করতে পারবো, অর্থাৎ 8 দ্বারা আমরা 480-কে ভাগ করে দেবো। তাহলে আমাদের এখানে ভাজকে আছে 1টা অঙ্ক, আমরা প্রথমে ভাজ্যের 1টা অঙ্ক নিব। এখানে ভাজ্যের 1টা অঙ্কের মান 4, ভাজকের 1টা অঙ্কের মান 8, তাহলে 8 হলো 4-এর চাইতে বড়, সুতরাং 8 দ্বারা 4-কে ভাগ করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা ভাজ্যের আরো অঙ্ক বাড়াই দেব। এবার 2টা অঙ্ক নিলাম, 2 অঙ্কের মান হলো আমাদের 48 আর ভাজকে আছে আমাদের 8, তাহলে 8 48-এর ভিতরে 6 বার যায়, 6 8 48। খেয়াল করো
বেঁচে গেল শূন্য, এই জায়গা কিন্তু অনেকেই ভুল করবে। এই যে শূন্য বেঁচে গেল, এই শূন্য কিন্তু ভাগ শেষ না, ভালো করে বুঝো। এই যে এখানে খেয়াল করো, 800 থেকে 734 বিয়োগ করলে এই যে শূন্য নামানোর আগে শূন্য, এই শূন্য কিন্তু এটা কিন্তু আমাদের ভাগ শেষ, খেয়াল করো। যখন আমরা ভাগ শেষের সাথে ভাজ্য থেকে একটা নতুন অঙ্ক নামে নিয়ে আসলাম, এইটা কিন্তু আর ভাগ শেষ থাকলো না, এটা হলো নতুন ভাজ্য। এখন আসো, আমাদের কিন্তু এখানে 48 থেকে 48 বাদ দিলে ভাগ শেষ জিরো হয়, এই শূন্য, এই জিরো কিন্তু বিয়োগফল জিরো না, এই জিরো কিন্তু আমরা উপর থেকে নামাই নিয়েছি। অনেকেই মনে করবে যে 48 ভিতরে 8 ছয়বার গেল, 48 থেকে 48 বাদ দিলে শূন্য, অর্থাৎ এইটুকু কেউ হয়তো করবে না। অর্থাৎ খেয়াল করো, 48 ভিতরে 6 বার গেল, 48 থেকে 48 বাদ দিলে জিরো হয়, এই শূন্য নামে নিয়ে আসলাম। এখন এই শূন্য কিন্তু আমাদের ভাগ শেষ না, খেয়াল করো। কেউ যদি এরকম করে রেখে দেয় তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। 48 ভিতরে 6 বার গেল, 6 48, 48 থেকে 48 বাদ দিলে বিয়োগ শেষ কিছুই থাকে না, ভাগ শেষ কিছুই থাকে না, এই শূন্য কিন্তু আমরা এখান থেকে নামে নিয়েছি। এই শূন্যটা কিন্তু বিয়োগ ফলের শূন্য না, এটার ভাজ্য থেকে নামিয়ে নিয়ে আসা। কেউ যদি এই অবস্থায় রাখে যে ভাগ শেষ শূন্য, ভাগ ফল ছয়, তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। এটা এটা হলো ভাগের একটা খুব ক্রিটিক্যাল জায়গা। নিয়ম হলো ভাজ্য থেকে যখন আমরা একটা নতুন অঙ্ক এখানে নামায় নিয়ে আসবো, এই শূন্য কিন্তু আমরা ভাজ্য থেকে নামায় নিয়ে আসছি, তাহলে এই এই শূন্য কিন্তু আমাদের নতুন একটা ভাজ্য, এটা ভাগ শেষ না। তাহলে আর দ্বারা আমাদের এই ভাজ্য ভাগ করতে হবে, তাহলে আর দ্বারা শূন্য যেহেতু ভাগ যাচ্ছে না, আট বড় শূন্য ছোট, সেই ক্ষেত্রে ভাগ ফলে অবশ্যই একটা শূন্য দিতে হবে। এখন ভাগ ফলে শূন্য দ্বারা এই ভাজকের আটে কি করব, আমরা গুণ করব। গুণ করলে কি হবে, গুণ করলে গুণফল হবে শূন্য, তখন এখানে একটা শূন্য দেওয়া লাগবে। তারপরে আমাদের কাজ হলো বিয়োগ করা লাগবে। প্রিয় শিক্ষার্থী, এইটা কি তোমরা ক্লিয়ার হইছ? এই জায়গায় কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করবে, তোমরা আবার আমার সাথে একটু ক্লিয়ার হও। এই যে এই ক্ষেত্রে এই ভাগটা কিন্তু একটা খুব ভাগের একটা খুব জটিল প্রক্রিয়া, এটা অনেকেই আমি যখন কথা বলবো তখন কেউ কথা বলবো না, বুঝতে পারিনি, যারা বুঝতে পারছো তারা একদম চুপ, আমি যখন কথা বলবো তখন তোমরা কেউ কথা বলবে না, প্লিজ আমার কথা শেষ হলে তোমাদের কথা, খেয়াল করো। এই ভাগটা একটু জটিল, আমরা আর স্যার কথা শোনা যাচ্ছে না, তোমরা কথা বললে কেমনি শোনা যাবে, তোমরা তো খালি সবসময় খালি কথা বলো। আমরা আর দ্বারা 48 ভাগ করব, 8 48 ভিতরে 6 বার গেল, 6 8 48, 48 থেকে 48 বাদ দিলে ভাগ শেষ কিছু থাকে না, এই শূন্য কিন্তু আমরা এখান থেকে নামাইলে আসলাম, এই শূন্য কিন্তু আমাদের ভাগ শেষ না, খেয়াল করো, এটা হলো আমাদের নতুন ভাজ্য। কেউ যদি এই অবস্থায় অঙ্কটা রেখে দেয় তাহলে কিন্তু ভুল হবে। নিয়ম হলো ভাজ্য থেকে যখন আমরা এখানে একটা অঙ্ক নামে নিয়ে আসবো তখন সেইটা হবে আমাদের নতুন ভাজ্য, তাহলে আমাদের এই জিরো কিন্তু আমাদের নতুন ভাজ্য, এটা কিন্তু ভাগ শেষ না। তাহলে আর দ্বারা আমরা এই জিরো ভাগ করতে হবে, আর জিরোর ভিতর যায় যায় না, আট আট বড় জিরো ছোট, যখন দেখবো যে ভাজকের চাইতে ভাজ্য ছোট তখন কাজ হলো ভাগ ফলে একটা শূন্য দিতে হবে। দেওয়ার পর যদি ভাজ্যে আরো অঙ্ক থাকে, এখানে যদি আরো একটা অঙ্ক থাকতো তাহলে সেই অঙ্ক আমরা এখানে নামাইলে আসতাম, যেহেতু এখানে আর কোনো অঙ্ক নেই তাহলে ভাগ ফলে আমরা শূন্য বসাই দিলাম,
এখন এই শূন্য দ্বারা ভাজক 8 কে গুণ করব গুণ করলে হবে গুণফল 0 এবং 0 থেকে 0 বাদ দিলে 0 এই 0 এই যে শেষের 0 এটাই কিন্তু আমাদের ভাগশেষ এটা কি ক্লিয়ার হইছে বাবা সবাই হ্যালো যারা এটা বুঝতে পারোনি শুধু তারা কথা বলবে যারা এই ভাগ অঙ্ক বুঝতে পারছো তারা দয়া করে কোনো কথা বলবে না যারা বুঝতে পারোনি এখনো তারা আমার সাথে কথা বলো হ্যালো তোমরা কি এই ভাগ বুঝতে পারছো সবাই হ্যালো কথা বলো হ্যাঁ স্যার বুঝতে পারছি আচ্ছা থ্যাংক ইউ স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি এই অঙ্কটা আর এই অঙ্কটা বুঝতে পারছি দেখো আমি আরেকটা কাজ দিলাম এই কাজটা তোমরা বাসায় করবে যে এটা এটা তুলে নাও এইটা আর এই যে এটা এই দুটো বাড়ির কাজ এই বাড়ির কাজ এই দুটো তোমরা করবে সবাই এখন আমি আরেকটা অঙ্কে চলে যাব এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো এই খেয়াল করো বাবা সবাই কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে ওই পরিবারে প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে তাহলে ওই 98,000 গ্রাম চাল কত দিনে শেষ হয়ে যাবে এই এটা কত দিন মানে ক্রমবাচক সংখ্যা এটা আমাদের দেখাতে হবে কত দিনে এই চাল আমাদের শেষ হবে তাহলে আমাদের কাজ হলো মোট চালকে অর্থাৎ এই 98,000 চালকে প্রতিদিন যে পরিমাণ চাল লাগে সেটা দিয়ে ভাগ দেবো 98,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করি এখন আসো আমাদের ভাজ্য হলো এখানে কিন্তু আমরা একটা কৌশল করতে পারতাম সেটা হলো এখানকার একটা শূন্য আর এখানকার একটা শূন্য বাদ দিতে পারতাম বাদ দিলেও যে রেজাল্ট হবে বাদ না দিলেও একই রেজাল্ট হবে এখন আসো 650 গ্রাম দ্বারা এই 98,000কে আমরা ভাগ করব আমরা ভাজকের তিনটা অঙ্ক নিলাম তিনটা অঙ্কের মান 980 ভাজ্যের তিনটা অঙ্ক 650 তাহলে ভাগ যাবে একবার গেল এক দ্বারা ভাজকে গুণ করে 650 হলো বিয়োগ করে আমাদের বিয়োগফল হলো 330 খেয়াল করো 330 হলো আমাদের বিয়োগফল আমরা এখান থেকে একটা অঙ্ক নামাইলে আসলাম তাহলে এই 3300 এটা হলো আমাদের নতুন ভাজ্য 650 এখন 33-এর ভিতরে যাবে কয়বার নিয়মটা হলো ভাজকের প্রথম অঙ্ক 6 ভাজ্যের প্রথম দুই অঙ্কের মান হলো 33 ছয় 33-এর ভিতরে যতবার যাবে এই 650 33-এর ভিতরে ততবার যাবে তাহলে 6 33-এর ভিতরে কতবার যায় এটা তো আমরা সবাই পারবো 6 6 36 তাহলে 6 বার দিলে বেশি হয় 5 6 30 5 বার গেল ভাগ করলে আমরা 5 বসাই দিলাম 5 দ্বারা 650-এ গুণ করলাম গুণফল হলো 3250 3300 থেকে 2350 বিয়োগ করে আমাদের বিয়োগফল হলো 500 খেয়াল করো বিয়োগফল হলো কত না 50 হলো বিয়োগফল এই খেয়াল করো এখানে বিয়োগফল কিন্তু আমাদের 50 এই জায়গাতে একটা জটিল ব্যাপার ধারণ করছে দেখো এটা বিয়োগফল কিন্তু আমাদের 50 এখন আমরা এখান থেকে একটা সংখ্যা নামাইলে আসলাম এই 50 কিন্তু আমাদের ভাগশেষ এখন এর সাথে উপর থেকে আরেকটা সংখ্যা নামাইলে আসলাম তাহলে আমাদের এটা কিন্তু হলো নতুন ভাজ্য এই নতুন ভাজ্যের মান হলো আমাদের 500 খেয়াল করো এই 500 কিন্তু এখন এই ভাজক দ্বারা ভাগ করতেই হবে কারণ এই 500 কিন্তু ভাগশেষ না তাহলে 650 500-এর ভিতরে ভাগ যায় না কারণ 500 হলো ছোট ভাজ্যই হলো ছোট ভাজক হলো বড় যদি এই অবস্থায় হয় তাহলে আমাদের কাজ হলো ভাগফলে একটা শূন্য বসাতে হবে এই শূন্য যদি কেউ না বসায় তাহলে পুরো অঙ্ক ভুল এখন ভাগ করলে আমরা শূন্য বসাই দিলাম এই শূন্য দ্বারা এই ভাজকের প্রত্যেকটা অঙ্কে গুণ করলাম গুণ করে গুণফল হলো শূন্য এখন এই 500 থেকে শূন্য বাদ দিলে ভাগশেষ থাকলো 500 এই ভাগশেষ এইটা কিন্তু আমাদের ভাগশেষ খেয়াল করো কিন্তু এই 500 কিন্তু আমাদের ভাগশেষ না কেউ যদি এই পর্যন্ত অঙ্ক শেষ করে দেয় এই যে 500 ভাগশেষ আর এখানে শূন্যটা দিল না তাহলে কিন্তু পুরো অঙ্কই ভুল হয়ে যাবে নিয়ম হলো উপর থেকে যখন কোনো একটা সংখ্যা আমরা নামে নিয়ে আসবো তখন সেটা হবে নতুন ভাজ্য যখনই নতুন ভাজ্য তৈরি হবে তখন অবশ্যই ভাগ করতে হবে ভাগ না করে ওই অবস্থায় রেখে দিলে হবে না তাহলে আমাদের নতুন ভাজ্য হলো 500 এই 500 কিন্তু অবশ্যই
এই ভাজক 650 দ্বারা ভাগ করতে হবে। এখন যেহেতু 500 ছোট আর 650 বড়, ভাগ যাবে না, যাবে না মানে ভাগ করলে শূন্য বার যাবে। এখন এই শূন্য দ্বারা একে গুণ করে আমরা গুণফল পেলাম এটা, এই 500 কিন্তু আমাদের ভাগশেষ। এখন আসো, এই 650 গ্রাম করে চাল প্রতিদিন খাওয়ার পর 150 দিন যাবে, 150 দিন যাওয়ার পরও কিন্তু 500 গ্রাম চাল বেঁচে যাবে, খেয়াল করো। তাহলে যদি প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে, তাহলে 150 দিন চলার পরও 500 গ্রাম চাল বাকি থাকবে, অর্থাৎ বেঁচে যাবে। এই 500 গ্রাম চাল তাহলে অবশ্যই 150-এর পরের দিন তারা খাবে। তাহলে 150-এর পরের দিন মানে কততম দিন? অবশ্যই সেটা 150 যোগে এক, অর্থাৎ 151তম দিনে যেয়ে তাদের চাল শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই যে ক্রমবাচক শুনতে হবে আমাদের 151তম দিনে, এটা কি সবাই ক্লিয়ার হয়েছ? হ্যালো, এখন তোমাদেরকে ফ্লোর দিলাম, তোমরা যাদের প্রবলেম শুধু তারা কথা বলবে। যে আমরা হ্যাঁ স্যার বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি, তোমরা কথা বলো না, শোনা যাচ্ছে না। শোনা যাবে, তোমরা একটু চুপ থাকো তাহলেই শোনা যাবে। আরেকবার বুঝাই দেবো, অবশ্যই বুঝাই দেবো। তোমাদের কাজ হলো এই অঙ্কের আলোকে দেখো, আমি একটা বাড়ির কাজ দিছি। একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় নির্ণয় করো। এটার এই অঙ্কের নিয়মে তোমরা এই অঙ্কটা বাসায় কাজ করবে। এখন যারা এই অঙ্কটা বুঝতে পারছো তারা তো অবশ্যই বুঝতে পারছো, আর যারা এখন একটু প্রবলেম আছে বা একটু সমস্যা আছে তাদের জন্য আমি আরও একবার এখানে অঙ্কটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু মনোযোগী হও প্লিজ। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে প্রতিদিন, তাহলে কততম দিনে তাদের এই চাল শেষ হবে? এটা ক্রমবাচক সংখ্যায় আমাদের বের করতে হবে। ক্রমবাচক সংখ্যা বোঝো তোমরা? একের ক্রমবাচক কি? প্রথম, দুইয়ের দ্বিতীয়, তিনের তৃতীয়, এগুলোকে বলা হয়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা। এখন আমাদের এই অঙ্কের রেজাল্ট বলছে ক্রমবাচক সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মূল কাজ হলো এই মোট চালকে প্রতিদিন যে পরিমাণ চাল লাগে সেই পরিমাণ চাল দ্বারা মোট চালকে আমরা ভাগ করব, অর্থাৎ 650 দ্বারা 98,000কে আমরা ভাগ করে দেব। ভাগের নিয়ম তো তোমরা যেভাবে এখন শিখালাম, ভাগের নিয়ম হলো আমাদের ভাজকে অঙ্ক আছে তিনটা, আমরা এখানে প্রথমে ভাজ্যের তিনটা অঙ্ক নিলাম। ভাজ্যের তিনটা অঙ্কের মান দেখো, ভাজ্যের তিনটা অঙ্কের মান হলো আমাদের 980। তাহলে আমরা প্রথমে 980কে 650 দ্বারা ভাগ করব। তাহলে 650-এর ঘরের নামতা তো আমরা করতে পারবো না, অনেক জটিল ব্যাপার। তাহলে এই ধরনের বড় বড় ভাগ করার একটু কৌশল আছে, কৌশল অবলম্বন করলে আমরা যত বড়ই ভাগ হোক খুব সহজে এবং খুব অল্প সময়ে করতে পারবো। কৌশলটা হলো ভাজকের প্রথম অঙ্ক কত? এখানে 6, ভাজ্যের প্রথম অঙ্ক 9। তাহলে 6-9-এর ভিতরে যতবার যাবে এই 650-980-এর ভিতরে ততবার যাবে। এইভাবে আমরা একটু কৌশল করে বড় বড় ভাগগুলো খুব দ্রুত এবং সহজে অল্প সময়ে করতে পারবো। তাহলে 6-9-এর ভিতরে একবার গেল, তার মানে কি এই 650 এই 980-এর ভিতরে একবার যাবে, একবার দিলাম। এই এক দ্বারা 650-এ গুণ করে 980-এর নিচে লিখলাম 650। এরপরে আমাদের কাজ হলো 980-এর থেকে 650 বাদ দেব। বাদ দিলে আমাদের বিয়োগফল হবে কিন্তু ভাগশেষ হবে 330, খেয়াল করো। 980-এর থেকে 650 বাদ দিলাম, তাহলে আমাদের বিয়োগফল হলো 330। এই 330 কিন্তু আমাদের ভাগশেষ, এখন আমাদের ভাগ তো শেষ হয়নি, আরও দুটা অঙ্ক এখানে থেকে গেছে। তাহলে এখান থেকে একটা শূন্য আমরা এই 330-এর কাছে নিয়ে আসলাম। এখন এই 330 এটা হলো আমাদের এখন নতুন ভাজ্য। এখন এই 330-এর ভিতরে 650 কতবার যাবে? এখন আমাদের কৌশল হলো এই ভাজকের প্রথম অঙ্ক 6, ভাজ্যের প্রথম এক অঙ্ক তো 3, 3 তো ছোট, তাহলে 2 অঙ্ক নিলাম। এই 33-এর ভিতরে 6 যতবার যাবে, 650-এর ভিতরে
সরি 650 33 এর ভিতরে ততবারই যাবে তাহলে 6 33 এর ভিতরে যায় 5 বার সুতরাং 650 33 এর ভিতরে 5 বার যাবে তাহলে এই 5 দ্বারা আমরা 650 এ গুণ করে পেলাম হলো 3250 3250 পাওয়ার পর তাহলে আমাদের 50 কিন্তু আমাদের ভাগশেষ খেয়াল করো 50 হলো আমাদের ভাগশেষ এখন আমাদের ভাজ মূল ভাজ্যে কিন্তু আরো একটা অঙ্ক আছে এই শূন্য কিন্তু এখনো নামাই হয়নি এবার আমরা আরেকটা শূন্য নামাইলে আসলাম এখন আমাদের নতুন ভাজ্য হলো 500 এটা কিন্তু আমাদের ভাগশেষ না কারণ এখান থেকে আমরা একটা অঙ্ক নামাইলে আসছি এটা হলো আমাদের নতুন ভাজ্য এখন এই নতুন ভাজ্য 500 কে আবার 650 দ্বারা ভাগ দেব তাহলে এই ক্ষেত্রে দেখো ভাজক সংখ্যাটাই বড় আর এই নতুন ভাজ্য সংখ্যাটাই আমাদের ছোট ভাগ যাচ্ছে না ভাগ না যাওয়ার কারণে ভাগফলে একটা শূন্য দেব অর্থাৎ যখন আমাদের ভাজকের চাইতে ভাজ্যের মান ছোট হবে তখন অবশ্যই ভাগফলে শূন্য দিতে হবে দেওয়ার পর যদি এখানে আরো অঙ্ক থাকে আরো একটা অঙ্ক যদি থাকতো তাহলে সেই অঙ্ক আমরা এখানে নামাই নিয়ে আসতাম যেহেতু আর কোনো অঙ্ক নেই তাহলে আমাদের এই শূন্য দ্বারা 650 এ ভাগ গুণ করে আমরা গুণফল পেলাম এক মিনিট বাবা এক মিনিট আমি কাজটা শেষ করি প্লিজ এক মিনিট পর তোমার কথা শুনবো এখন ভাগ শেষ হলো আমাদের 500 এই 500 হলো আমাদের এখন ভাগ শেষ একজন কথা বলতে চাচ্ছে হ্যাঁ বলো বাবা বলো হ্যালো কে হাত তুলছিল তুমি বলো তো বাবা তোমার কি প্রবলেম স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না আট কাট কাজ দিছে ওটা তোমার তোমার নেটওয়ার্কের ডিস্টার্ব আমার এখানে কোনো ডিস্টার্ব নাই এখন বলো এই এই ভাগটা কি তোমরা বুঝতে পারছো সবাই প্লিজ হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি আরে আমাদের এই 500 গ্রাম চাল কিন্তু স্যার বুঝতে পারছি অর্থাৎ প্রতিদিন যদি আমরা 650 গ্রাম করে চাল ব্যবহার করি 98000 গ্রাম চাল 150 দিন ব্যবহার করার পর অর্থাৎ খাওয়ার পর আরো 500 গ্রাম চাল কিন্তু আমাদের বেঁচে যাবে কিন্তু প্রশ্ন বলছে কততম দিনে চাল শেষ হয়ে যাবে চাল কিন্তু বাঁচান যাবে না চাল শেষ করা লাগবে তাহলে আমাদের কি কাজ চাল এই যে 500 গ্রাম চাল যে বেঁচে গেল এই 500 গ্রাম চাল কিন্তু আমাদের পরের দিন অর্থাৎ 150তম দিন খাওয়ার পর আরো 500 গ্রাম চাল বেঁচে গেল এই চাল কিন্তু বাঁচানো যাবে না তাহলে এটাও শেষ করতে হবে তাহলে এই চালটা কিন্তু অবশ্যই 150তম দিনের পরের দিন আমরা খাবো তাই তো তাহলে এখন দেখো যদি প্রতিদিন 650 গ্রাম করে চাল আমরা ব্যবহার করি তাহলে 150 দিন ব্যবহার করার পরও 500 গ্রাম চাল বাকি থেকে যাবে তাহলে এই চালটা কিন্তু এই 150তম দিনের পরের দিন আমরা খাবো তাহলে আমাদের চাল শেষ হবে 150তম যোগ 1তম দিনে অর্থাৎ 151তম দিনে আমাদের চাল শেষ হয়ে যাবে এটা হলো তোমাদের রেজাল্ট আমাদের সময় শেষ প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে বাড়ির কাজ যে দুটো দিলাম এই দুটো কাজ করে আমাকে এর পরে ক্লাসে আমাকে দেখাবো তোমরা আল্লাহ হাফেজ